ওই স্বামী সবচেয়ে ভালো, ওই নারী সবচেয়ে ভালো, আর ওই স্ত্রী সবচেয়ে ভালো। আল্লাহ তাবারক তাআলা শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে, কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য আমরা খুশি না বেজার, যদি খুশি হই আওয়াজ হবে আস্তে, নাকি খুশি হইলে আওয়াজ হবে জোরে, বেজার হইলে আওয়াজ হবে আস্তে। তাহলে আমরা কিভাবে বলবো জানি না, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের মাহফিলকে কবুল করো, জোরে বলেন আমিন। সদ্য মুরব্বী আনে কেরাম, বেশি কথা বাড়ানো যাবে না, আমার হাতে কাজ হলো দুইটা, কটা কাজ, দুইটা কাজ, আগেই ভাঙ্গে নেওয়া ভালো। কারণ আমাদের দেশে এক মাতবর ছিল, ওই মাতবরের বাবারা ছিল এক পাও খোড়া, তো মাতবরে যাই কইতো আমি কিন্তু খোড়ার বউ, যাই কইতো কি আমি কিন্তু খোড়ার বউ, মাতবরি করতে এসে আমরা ঘানে ওই খোড়াটা আমার পরে দেন, আগেটা আমার নামই কই নিলাম। ঠিক অনুরূপভাবে আমিও আজকে কাজ করব দুইটা, এক নম্বর কাজ করব কোরআনের কিছু আলোচনা করব, দুই নম্বর কাজ করব আপনাদের মসজিদের জন্য কিছু কালেকশন করব। তো যতক্ষণ কোরআন শরীফের আলোচনা করব ততক্ষণ শুনবেন, আর যখনই কালেকশন আরম্ভ করব তখন আস্তে আস্তে উঠতে উঠতে যাইবেন গা, হ্যাঁ যাইবেন গা, যেরকম যাইবেন কি কর বাজদা কয় না যাইবেন, যাইবেন না একেবারে, আমি যতক্ষণ কালেকশন করি যাইবেন না একেবারে, না 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 তিনবার নার মধ্যে দেয়া, কে কে আছেন হাত জ্বালে, দু একজন আতু ডাইনে গো, এরা বাপ সব বুঝছে নেই, কথা ঠিক কিনা ভাই, বাপ সব বুঝছে নেই। হুজুরে যদি ভালো হয়, আমি ভালো না বন্ধু হেন বুঝবেন না, আমি ভালো না বন্ধু জানতে হইলে একমাত্র আমার মা থাকলে মার কাছে জানতে পারতেন, আর বর্তমান আছে স্ত্রী, স্ত্রীর কাছে জানতে পারবেন না আমি ভালো না বন্ধু, এছাড়া দুনিয়ার কেউ বুঝতে পারবো না, কথা ঠিক কিনা জলবান, ঠিক কিনা, তার স্ত্রী সদা সর্বদা কাছে থাকে, উনি বলতে পারে আপনাদের কয়জন কয়জনের স্ত্রী আছে এরকম, আপনাদেরকে বলবেন না আমার স্বামী এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো। রাসূলুল্লাহ বলেছেন ওই নারী সবচেয়ে ভালো, যে ওই স্বামী সবচেয়ে ভালো, যেই স্বামীকে তার স্ত্রী বলে ভালো, আর ওই স্ত্রী সবচেয়ে ভালো, যে স্ত্রীকে তার স্বামী বলে ভালো, সমাজে বুঝিয়া না, নমাজে বুঝিয়া না, মনের থেকে কয় ভালো, ওই স্ত্রী জান্নাতি, ওই স্বামীও জান্নাতি, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনবো কোরআন, কি শুনবো কোরআন, তাহলে কোরআন শরীফ পড়তে হইলে আগেই আল্লাহ তাআলা বলছে ফাস্তাঈদ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, কোরআন শরীফ যদি পড়তে চাও তাহলে আল্লাহর কাছে আগে পানা চাই, এলো শয়তান যেন এর মধ্যে ধোকা দিতে না পারে, শয়তান যেন খোসা দিতে না পারে, শয়তান যেন উঠাইতে না পারে, শয়তান যেন চীনা বাদামের লোভ, লজেন্সের লোভ, চার লোভ, পানের লোভ, শয়তান যেন করাইতে না পারে, এই জন্য আমি আল্লাহর কাছে পানা চাও, আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহ, সবাই মুখ খুলে নাই, মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পড়তো কোরআনুল করিমের সুরার নাম সুরা বাকারা,
এই সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা যদি তৌফিক দান করেন এখান থেকে এবং সামনে যতদূর আগানো যায় এই নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশা আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলার, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শোনার। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।